বন বিষয়ের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ। বঙ্গাইগাঁও ডিএফওৰ নেতৃত্বত আক্রমণ। নাককাটি পাহাড়ত যুবকর ভরি ভাঙিলে গুন্ডা বাহিনীয়ে। ডিএফওৰ নেতৃত্বত গুন্ডা বাহিনীর পর্যটককো আক্রমণ। উপেন নাথ নামের এই যুবকক প্রশাসনের দায়িত্ব অর্পণ করেছিল নাককাটি পাহাড়ত থাকা চাংঘরের তদারক করবলৈ। বহুতে তো গমে পায় যে আমি নাককাটির লগত বহুদিনের পরাই জড়িত। তাতে আমার থাকা খাওয়ার চাংঘরের ব্যবস্থা আছিল। তাতে বিভিন্ন জায়গার মানু আহি থাকে। পিছে 31ৰ নিশা হঠাৎ বন বিষয়াখিনি উপেনক নির্দেশ দিলে পর্যটক সহ পাহাড়ৰ পৰা নামি অহার। ডিএফওৰ নির্দেশত পাহাড়ৰ পৰা নামি আহি থাকুতে হঠাৎ ভয়ঙ্কর আক্রমণ। ইফালে তোর ডিএফওৰ পৰা ফোন গল যে মানুহবিলাকক নামাই। আমি ঠিক সেই মতে আমি মানুহবিলাকক নামাই লৈ আহি আছো। আহি থকার সময়তে ইহতে ঠায়ে ঠায়ে রখি রখি আমাক বেয়াকে কুপ দিছে। সংজ্ঞা হেরুয়ে পাহাড়ৰ হাবির মাজত পড়ি থাকিল উপেন নাথ। তিনি ঘণ্টা ধরে উপেনক বিচারিলে পত্নীয়ে। আর যার কুবর ফলত মই রাতি গটি রাতি তো তাতে থাকিব লগা হল। এনেকে বাহর তলর ফলে পড়ি এটু ডিএফও স্যার কইছিল তেওর গ্রুপের মানুষে কুবাইছে। প্রজেক্ট যাযাবর অধীনত চলিছিল সাংঘরটো। স্বয়ং উপায়ুক্ত পাহাড়লৈ যাওয়া পর্যটকক আতিথ্যর দায়িত্ব অর্পণ করেছিল উপেন নাথক। তাতে দুডাল লাইট সোলার ব্যবস্থা আছে, সেটা আমার বর্তমানের ডিসি স্যার আছিল ইয়ে দিয়া। প্রজেক্ট যাযাবর তারে জেলা প্রশাসনের আন্ডারতে চলি থাকা বলে আমি জানো। ভয়াবহ ঘটনার পিছত এতিয়া উচিত তদন্ত করে ডিএফওৰ গ্রেপ্তারের দাবি করেছে স্থানীয় দল সংগঠনে। আপনার যিজন মানুষে মারিছে, যিজন ডিএফওই মারিছে, কিবা সিং বলে শুনেছো, রাজেন সিং নাকি, তেখেতক অতি সোনকালে এই ডিএফও জনক গ্রেপ্তার করক। এওলোকর দাবি পাহাড়ত চিরদিনলৈ উঠিব নোৱাৰাকৈ উপেনর আঁঠুত পরিকল্পিতভাবে আক্রমণ করিলে গুন্ডাবাহিনীয়ে। লক্ষ্য করেছে তেখেতর আঁঠুটো মারি মারি একদম আঁঠুটো হ্যাক করে দিছে, আর ভবিষ্যতে যাতে কোনো পথে পাহাড়ত তেখেতে উপেন নাথে উঠিব নোৱাৰে। এতিয়া গুরুতরভাবে আহত উপেনর সরকারি সংস্থাপনেরও দাবি করেছে দল সংগঠনে। ইয়ার ভিতরত আমি দেখিছো যে এই ডিএফওজন সম্পূর্ণ দায়ী, আর এই লড়াজনক অতি সোনকালে অসম সরকারে প্রথম কথা হল তাক এটা সংস্থাপন দিব লাগিব। চোরাং শিকারীর বিরুদ্ধে নিরন্তর যুঁজ অব্যাহত রাখিছিল যাযাবরের সদস্যই। যেতিয়া আমার তাত আপনার কোনোবাই হরিণ হত্যা করে, গাহরি হত্যা করে, চোরাং শিকারী আহে, তেতিয়া কিন্তু আমি গাঁও লড়াবিলাকে, স্থানীয় যুবকবিলাকে আমি কিন্তু তাত আমি সহযোগ করো বা আমি তেওঁলোকক ধরো। ইতিমধ্যে তেনেকুৱা রেকর্ড আছে যে আপনার চোরাং শিকারী আমি তারপর ধরছো। উপেনক কিয় ডিএফওৰ নেতৃত্ব আক্রমণ করা হল সকলোরে বাবে এতিয়া রহস্য। কিন্তু নাজানো এজন বিষয়া আহি এলাই কি তেওঁ বুঝি পালে, কি তেওঁ ভাবিলে এই মানে বিষয়টোর উপর, তেওঁ কি তাত অবৈধ কাম কাজ দেখিলে যে তেওঁ গৈ আপনার একেবারে মারিয়াই ভরি ভাঙি দিলে। এটা খুব চূড়ান্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এনেকুৱা ঘটনা হব নালাগে। বঙ্গাইগাঁওর ধীরজ চক্রবর্তী, DY365।